আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, মানুষকে কি বোঝাচ্ছেন? পশ্চিমবঙ্গের পলিটিক্যাল কালচারটা হচ্ছে কেন্দ্র বিরোধী, সে ভালো করুক আর মন্দ করুক তার বিরোধিতা করতেই হবে, সাধারণ মানুষ এটা জানেন। আর বিরোধিতাটা এই জন্য আরও বাড়ছে যে জনসমর্থন চলে যাচ্ছে মমতা ব্যানার্জি, উনি যে ধরনের কথাবার্তা বলছেন, গভর্নরকে যে ভাষায় আক্রমণ করছেন ব্যক্তিগতভাবে, এটা মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। আর পশ্চিমবাংলার কালচারের মধ্যে ওটা নাই, রাজনীতি জায়গায় হওয়া উচিত। দুষ্কৃতকারীদের ছাড় দিয়ে দিয়েছেন রাস্তায় নেমে ভাঙা ভাঙি আগুন লাগানো, তাতে কী ক্ষতি হচ্ছে? আমাদের সম্পত্তির ক্ষতি হচ্ছে আর ওনার রাজনীতির লাভ হচ্ছে উনি মনে করছেন, এটা সাধারণ মানুষ মানবে না। হ্যাঁ, ততদিন মানছিল যখন কোনো বিকল্প ছিল না, আজকে বিজেপি এর প্রতিবাদ করছে, বিজেপি পরিবর্তনের লড়াই করছে, মানুষ সেটা স্বীকার করে 2 কোটি 30 লাখ ভোট লোকসভায় দিয়েছেন, আগামী দিনেও সেটা চলবে, 2021 পর্যন্ত এই পরিস্থিতি চলবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে রাজ্যপাল যেখানেই যাচ্ছে বিরোধিতা হচ্ছে, পিছনে কারা আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। পুলিশ যখন কোনো হাত দিচ্ছে না, কিছু করছে না, তার মানে সরকারের সমর্থন আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা করেছে, সেখানেও একটু বিরোধিতা করা অভ্যাস সব জিনিসের, কিন্তু রাস্তাঘাটে পশ্চিমবাংলায় যেখানে যাচ্ছেন, মুর্শিদাবাদ পর্যন্ত এসেছেন উনি, ওনাকে হেলিকপ্টার দেওয়া হচ্ছে না, ওনাকে সহযোগিতা করা হচ্ছে না, ওনার মিটিংয়ে অফিসাররা থাকছেন না, ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছেন, স্পিকার বিধানসভা ছেড়ে চলে যাচ্ছেন, রাস্তায় রাস্তায় কালো পতাকা দেখানো হচ্ছে, কারা করছে? সব টিএমসি পার্টি হিসাবে করছে, তারা গভর্নরকে একটা পার্টি হিসেবে ধরে নিয়েছে, সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে বাদ দিয়ে আর এই ধরনের বিরোধিতা করছে, এটা আমাদের গণতন্ত্রের স্বভাব। 31 তারিখ